समुद्र शुकिয়ে যাচ্ছে। গত সপ্তাহে একটা নিউজ দেখলাম পৃথিবীর অনেক অঞ্চলে সমুদ্র শুকিয়ে যাচ্ছে এবং কিয়ামতের আলামত এটা যে পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে পানির জন্য যুদ্ধ হবে, পানির অভাব দেখা দিবে কিয়ামতের আগে। অলরেডি শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে অনেক সমুদ্র, বিশাল সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেছে শেষ। তো সেখানে জমজমের পানি মক্কায় কি পরিমাণ পান করা হয় যারা মক্কায় গেছেন তারা একটু অনুমান করতে পারেন। এক মাসের যদি ওমরা ভিসা আপনি যান জমজমের পানি ছাড়া কিছু খান, দেশে যদি 2 লিটার খান ওখানে 6 লিটার খান, ঠিক না ভাই? ঠিক খান তো খান, আবার হোটেলে যাওয়ার সময় বোতল ভরে নিয়ে যান, আর দেশে আনারটা তো বাদে দিলাম। আবার শুধু সেটা এখান থেকে আবার লাইন দিয়া মদিনাতে নিয়ে মসজিদে নববীতে আবার সবাইকে পানি পাওয়ানো। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ পানি খাচ্ছে, নিয়ে যাচ্ছে, একদিন না সারা বছর। ওই একটা কূপ থেকে মরুভূমির পানি এখনো উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। আমি আমার পরিবারকে আপনার নির্দেশে এমন এক জায়গায় রেখে যাচ্ছি মক্কা, যেখানে কোনো মানুষ নাই। পাহাড়ি এলাকা যারা গেছেন কোনো মানুষজন নাই, একা একা যদি আপনি পাহাড়ে থাকেন এক রাত, হাটফুল করে মারা যাওয়ার ভয় আছে। ভীতিকর একটা পরিস্থিতি, তাই না? সেখানে মা হাজারাকে আর ছেলে ইসমাইলকে দুধের বাচ্চা, একটা দুধের বাচ্চা কি পরিমাণ এফোর্ট দরকার হয় বলেন? সেখানে এই দুধের বাচ্চাকে মা সহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা রেখে চলে আসছেন। পাগলামি দেখেন আপনি, লজিক দিয়া, নাস্তিকদের লজিক দিয়া যদি আপনি হিসাব করেন এই হিসাব মিলাইতে পারবেন? বলবে যে এই তো ফাইজলামতি, ধর্মের নামে ফাইজলামতি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে যাচ্ছেন হাজারা জিজ্ঞাসা করেছেন, উনি নিজেও অবাক হয়েছেন, কি রে আমার স্বামী আমাকে সেই সুদূর ফিলিস্তিন থেকে এনে এই জায়গা রেখে যাচ্ছে, এখানে কোনো মানুষের বসতি নেই, শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল, কিচ্ছু নাই মানুষজন। তো এই ভয়ঙ্কর জায়গায় একটা দুধের বাচ্চা নিয়ে বাঁচবো কিভাবে, খাবো কি, থাকবো কি? জঙ্গলে কত কিছু থাকতে পারে, পাহাড়ে কত কিছু থাকতে, কিভাবে এটাকে সম্ভব? উনি রেখে চলে যাচ্ছেন নামায় দিয়া। তো পেছন থেকে মা হাজেরা জিজ্ঞাসা করেছেন যে আপনি আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর নির্দেশ? ইমান দেখেন, এটাকে আল্লাহর নির্দেশ, যেহেতু উনি জানেন এই লোকরা আল্লাহর নবী, আল্লাহর নবী রাসূল হওয়ার কারণে এত আল্লাহর নির্দেশের বাইরে এত অযৌক্তিক কাজ করার কথা না। উনি শুধু মাথা ঢোলালেন, মানে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ, কারণ তারা তো কলিজা ফেটে যাচ্ছে। নিজের কলিজার টুকরা দুধের বাচ্চা সন্তানকে, নিজের স্ত্রীকে এভাবে রেখে চলে যেতে হবে, কি কঠিন পরীক্ষা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা জীবনে বহু পরীক্ষা নিয়েছেন, সবগুলোতে তিনি 100তে 100 পেয়েছেন। এটা একটা পরীক্ষা ছিল যে এমন একটা নির্দেশ করবো যেটা তোমার যুক্তি ধরবে না, দেখি মানতে পারো কিনা। এটা পরীক্ষা, ইমানের পরীক্ষা। আজকাল দেখেন না কথায় কথা লজিক খোঁজে, লজিক। আরে ভাই লজিকের মতো ফালতু জিনিস আর নেই, কিসের লজিক? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশের উপর আর কোনো লজিক নাই। দেখেন সেই যে মক্কায় তাদেরকে রেখে আসা হয়েছে, সহিহ বুখারীতে দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। এরপরে তারা সেখানে বসবাস করলেন, বসবাস করার পর সে তার পাশ দিয়ে কোনো একটা পথিকদের দল যাচ্ছে, ও এর মধ্যে আল্লাহ তাআলা এখানে জমজমের পানি আবিষ্কার করে দিলেন ওই বাচ্চার খাওয়ার জন্য। সাফার মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছেন পানি খোঁজার জন্য, একবার এই পাহাড়ে একবার ও পাহাড়ে, ওই জন্য আমরা এখন সাই করি ওই স্মৃতি। তিনি দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে এর মধ্যে দেখেন যে বাচ্চার পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে অলৌকিকভাবে, যেখানে পানি আসার কথা না। এই যে পানি আসা শুরু হয়েছে সেই পানি এখনো কি পরিমাণ আসছে, কি পরিমাণ আসছে? যারা মক্কা মদিনায় গেছেন জানেন, কোনো হিসেব নিকেশ করে মিলাতে পারবেন? সমুদ্র শুকিয়ে যাচ্ছে। গত সপ্তাহে একটা নিউজ দেখলাম পৃথিবীর অনেক অঞ্চলে সমুদ্র শুকিয়ে যাচ্ছে এবং কিয়ামতের আলামত এটা যে পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে পানির জন্য যুদ্ধ হবে, পানির অভাব দেখা দিবে কিয়ামতের আগে। অলরেডি শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে অনেক সমুদ্র, বিশাল সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেছে শেষ। তো সেখানে জমজমের পানি মক্কায় কি পরিমাণ পান করা হয় যারা মক্কায় গেছেন তারা একটু অনুমান করতে পারেন। এক মাসের যদি ওমরা ভিসা আপনি যান জমজমের পানি ছাড়া কিছু খান, দেশে যদি 2 লিটার খান ওখানে 6 লিটার খান, ঠিক না ভাই? ঠিক খান তো খান, আবার হোটেলে যাওয়ার সময় বোতল ভরে নিয়ে যান, আর দেশে আনারটা তো বাদে দিলাম। আবার শুধু সেটা এখান থেকে আবার লাইন দিয়া মদিনাতে নিয়ে মসজিদে নববীতে আবার সবাইকে পানি খাওয়ানো। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ পানি খাচ্ছে, নিয়ে যাচ্ছে, একদিন না সারা বছর। ওই একটা কূপ থেকে মরুভূমির পানি এখনো উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। তো এই যে বরকত শুরু হলো, আগে পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম ইসলামের স্ত্রী এবং সন্তানকে কি দিতে হয়েছে? পরীক্ষা দিতে হয়েছে। সেই পরীক্ষার পরে এমন বের হওয়া হয়েছে যে মানুষ সে বরকত শেষ করতে পারছে না। তো যেটা বলছিলাম যে সন্তানকে স্ত্রীকে রেখে গেছেন এই মক্কার মতো বিরামহীন বিরামভূমি এবং জনমানবহীন একটা জায়গায়। এরপরে পথিকদের একটা দল, ব্যবসায়ীদের একটা দল যাচ্ছিল, হঠাৎ করে দেখলো যে এখানে পাখি। তো তখন মানুষ মরুভূমিতে পাহাড়ি এলাকায় চলাচল করলে কোথাও পাখি দেখলে বুঝতো যে এখানে পানি আছে, কারণ পানির আশেপাশে পাখিদের ঘোরাঘুরি থাকে। তখন তারা আসলো, এসে দেখে আরে এখানে সুন্দর একটা কূপ, পানি আছে, পাখিরা পানি খেতে আসছে। আবার পাশে ভয়াবহ একটা দৃশ্য, একজন মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে। তখন তারা বলল যে, ওই মহিলাকে বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করতে চাই। দেখেন সে যুগের মানুষের নীতি নৈতিকা দেখেন। আমাদের এই যুগের মানুষ এই মহিলারা একলা পাইলে অনুমতি নিতেও, কিন্তু অনুমতি নিচ্ছে যেহেতু আপনি এখানে আগে আছেন, আপনি অনুমতি দিন আমরা এখানে বসবাস করতে পারি। হাজারা তাদেরকে শর্ত সাপেক্ষে বসবাসের পারমিশন দিলেন। শুরু হয়ে গেল মক্কার বসতি। এই যে বসতি হয়ে গেল, হতে হতে আজ এই পর্যায়ে। যদিও এর আগে থেকে মক্কায় বাইতুল্লাহ ছিল। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতে, আয়াত বলছে পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যেটা নির্মাণ হয়েছে সেটা হলো এই বাইতুল্লাহ, কাবা। অতএব আগে থেকে ছিল, এটাকে পুনরায় আল্লাহ তাআলা উদ্ধার করবেন এদেরকে দিয়ে, সেজন্য আল্লাহ তাআলা সেখানে নিয়ে গেছেন। তো এত কিছুর পর যেহেতু তার সন্তান, তার স্ত্রী, তাদের ত্যাগ আছে, তাদেরকে রেখে আসতে হয়েছে, কষ্ট হয়েছে। এই জন্য তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ মানুষের অন্তরগুলোকে এটার দিকে আকৃষ্ট, একেবারে চুম্বকের মতো আকৃষ্ট করে দেন, যে মানুষ 100 বার যাবে তারপরও স্বাদ মিটবে না, আবারও আসতে ইচ্ছা করবে। আমি আবারও বলছি যে একটা জায়গা, বিশেষ করে এরকম যেখানে দালান সর্বস্ব জায়গা, এটা একবারে বেশি দুইবার দেখতে মানুষের ইচ্ছা করে না। আপনি বাংলাদেশে যদি জাদুঘরে যেয়ে থাকেন, একবার গেছেন, দ্বিতীয়বার আপনাকে কেউ নিতে পারবে না। জাদুঘরে কি আছে দেখছি তো, আর কি না, দুইবার গেলেন বাচ্চা কাচ্চার সাথে, আরেকবার গেলেন বন্ধু বান্ধবের সাথে, গেলেও আপনার ফিলিংস কাছে সবাই ঘুরে ঘুরে দেখবে, আপনি বলে দেখছি এগুলো বহু দেখছি, আপনার দেখতে ইচ্ছা করবে না। ওখানে যারা ডিউটি করে তারা ওখানে ইবাদতের স্বাদ বছরকে বছর করে যাচ্ছে, কিন্তু মিটেতে পারে না। তো এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনি যখন মিনাতে যাবেন, যখন মুজদালেফায় যাবেন, যখন আরাফাতে যাবেন, সে যে কি অনুভূতি আপনার আসবে, সে যে কি অবর্ণনীয় একটা তৃপ্তি আপনার মনের ভিতরে আসবে। পৃথিবীতে বহু স্বাদ ভোগ করছেন, একটু হজের ইবাদতটা করে দেখেন যে কি পরিমাণ তৃপ্তি আল্লাহ তাআলা সেখানে রেখেছেন, কি পরিমাণ স্বাদ আল্লাহ তাআলা সেখানে রেখেছেন, কি পরিমাণ ভালো লাগা সেখানে রেখেছেন। এই জন্য বৃদ্ধ মানুষ হাঁটাচলা করতে পারে না, এই লোকটাও মাইলকে মাইল হেঁটে হজ করে ফেলতে পারে, সেরকম ইমানি চেতনা তার ভিতরে জাগ্রত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, বাইতুল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার মালিকের কাছে অসম্ভব বলতে কিছু নাই। আমরা দোয়া করব, চোখের পানি ফেলবো, এখন থেকে টাকা জমানো শুরু করে দিব এই উদ্দেশ্যে।